এক্ষেত্রে খরচা কেমন বা সেটা কি সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের পক্ষে ট্রিটমেন্ট করানো সম্ভব খরচাও খুব লিমিটেড এবার দেখতে হবে কোন ট্রিটমেন্টে যাচ্ছেন সার্জারির দিক থেকে সার্জারির একটা লিমিটেড ইয়ে থাকে ওষুধগুলো মোটামুটি কিছুই ওষুধ আছে যেমন কেমোথেরাপি যেরকম প্রাইস হয় আর কি ওই প্রাইস রেঞ্জগুলোর মধ্যে বা রেডিয়েশন মানে রেডিয়েশন এফেক্ট তো প্রাইসগুলো খুবই লিমিটেড আর কি বেশ তার মানে ভীষণ খরচ সাপেক্ষ ট্রিটমেন্ট এরকমও কিন্তু নয় আচ্ছা আরেকটা একটা বিষয় আমি একটু জানতে চাইছি প্রস্টেটের সমস্যা যেটা বিনাইন আমি ম্যালিগনেন্সির কথা বলছি না বেশি বয়সে সাধারণত দেখা যায় কম বয়সেও কি প্রস্টেটের সমস্যা দেখা যায় কিছু ক্ষেত্রে রেয়ার কেসে দেখা যেতে পারে সেটা শুধুমাত্র প্রস্টেট বা মূত্রথলি বা পেচ্ছাপের রাস্তা এই তিনটে জায়গা মিলিয়ে একটা হয় কিছু কিছু ক্ষেত্রে হয় কিছু ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের হয়তো ওষুধও দিতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো রেয়ার কেসে হয়তো অপারেশনও করতে হয়েছে তো ইন্ডিভিজুয়ালি হিসেবে ভ্যারি করে এবং এই সমস্যাগুলো যে কারণেই হোক মানে সেটা যে যে কোনো বয়সেরই হোক ফলে দেখিয়ে নেওয়া উচিত কারণ ওটার সাথে শুধু প্রস্টেট নয় বাকি পেচ্ছাপের রাস্তা পেচ্ছাপের নালি কিডনি এগুলো অনেক কিছু সমস্যা থাকে সেগুলো কোনো সমস্যা হলে বেশ তাহলে সেক্ষেত্রে অনেকেই যদি মনে করেন যে আমার এতটা বয়স নয় ফলে এই সমস্যাটা মনে হয় না প্রস্টেটের এই মনে হয় না বলে যদি আপনি দেরি করে ফেলেন সেটা কিন্তু সমস্যা সমস্যা তৈরি তৈরি করবে করবে আরো জটিলতর সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি যে যে উপসর্গ নিয়ে আমরা আলোচনা করলাম সেই উপসর্গগুলো যে বয়সেই দেখতে পান না কেন সেই বয়সেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিন আচ্ছা এক্ষেত্রে আগে থাকতে প্রিভেন্টিভ কোনো মেজার নেওয়া যায় কি প্রিভেন্টিভ আলাদাভাবে মেজার খুব একটা নেওয়া যায় না মানে হেলদি লাইফস্টাইল লিড করাটা এটাই মেন কিছুটা অ্যাডিকশান বর্জন করা হেলদি লাইফস্টাইল মেনটেন করা এইটার ছাড়া খুব একটা আলাদা রোল নেই আর মানে যত তাড়াতাড়ি যদি সিমটম ডেভেলপ করে কোনো অসুবিধা হয় তত তাড়াতাড়ি ডাক্তারবাবুকে দেখানো এই তিনটা ছাড়া খুব একটা আলাদা রোল বেশ তার মানে আগে থাকতে যে আপনি কিছু একটা প্রিভেন্টিভ মেজার নিয়ে সতর্ক থাকবেন তাহলেই আপনার আর এই সমস্যাটা হবে না এরকম কিন্তু সম্ভাবনা খুব একটা নেই হ্যাঁ একটা ডিসিপ্লিন লাইফস্টাইল কোনো ভাবে সুস্থ থাকার জন্য প্রয়োজন সেক্ষেত্রে অ্যাডিকশনটা অবশ্যই উনি মেনশন করেছেন ডক্টর মান্না এবং অ্যাডিকশনটা সমস্ত রোগের জন্যই আই থিঙ্ক ছেড়ে দেওয়া সব থেকে ভালো আচ্ছা সেক্ষেত্রে আমি যদি আগে থাকতে এই যে ধরুন প্রিভেন্টিভ মেজার আমরা নিতে পারছি না এরকম কি কোনো খাওয়া দাওয়া বা এরকম কি লাইফস্টাইলের কোনো পার্ট আছে যেটা আমাকে প্রস্টেটের সমস্যা হলে বন্ধ করতেই হবে এরকম কি কোনো প্রস্টেটের সমস্যা হলে কিছু স্পাইসি ফুড কিছু একটু প্রিভেন্ট করতে হবে খুব স্পাইসি বা খুব রিচ ফুড একটু বন্ধ করতে হবে জল খাওয়াটা একটু কন্ট্রোল করতে হবে এই দুটো কন্ট্রোল করলেই কিছুটা সিমটম রিডিউস হয় বেশ তাহলে আমরা লাইফস্টাইলের ক্ষেত্রেও কি কন্ট্রোল করলে এই সমস্যা থেকে একটু মানে স্বস্তি পেতে পারি সেই বিষয়টা জানলাম যদিও এগুলো প্রিভেন্টিভ মেজার নয় যে আজকে থেকে আপনি স্পাইসি ফুড খাওয়া বন্ধ করে দিলেন বলে আপনার কখনো প্রস্টেটের সমস্যা হবে না এরকম কিন্তু নয় আর একটা প্রশ্ন এটা কি হেরিডিটারি হতে পারে হ্যাঁ এটা হেরিডিটারি হতে পারে এবং জিনগত ব্যাপার আছে সবগুলো হয়তো এখনো জানা যায় না কিছু রিসার্চ চলছে কিন্তু থাকে একটা বেশ তাহলে আমরা মোটের ওপর আপনাদের সাথে উপসর্গ নিয়ে আলোচনা করলাম বিনাইন যে প্রস্টেটের সমস্যা সে বিষয়ে সব আলোচনা করলাম এবং ম্যালিগন্যান্সির ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কি সমস্যা কি সিমটম হতে পারে সেগুলো আলোচনা করলাম এবং সেটা কিভাবে কন্ট্রোল করা যায় তা কি তার চিকিৎসা পদ্ধতি কিভাবে ডিটেকশন হয় সেগুলো আপনাদেরকে জানালাম এবং আগে থাকতে প্রিভেন্টিভ মেজার্স খুব একটা নেই কিন্তু হেলদি লাইফস্টাইল যে কোনোভাবে সুস্থ থাকার জন্য জরুরি সেই বিষয়টাও আমরা একটু জানলাম আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন এটা হেরিডিটি থেকেও হতে পারে এবং যে কোনো বয়সেও হতে পারে রেয়ার বাট হতে পারে